ধরে কয়েকটি ওয়ার্ডে শুধু কাউন্সিলর জিতে এমপি জিতে না এমএলএ জিতে না সেগুলো যেন না হয় এবার যারা আছেন তারা দয়া করে সে কাজগুলো করুন সমস্ত ওয়ার্ড থেকে না জিতলে কি করে হবে এবং রিসরাতে এমন একটা অদ্ভুত অবস্থা হয়ে যায় একটা ওয়ার্ডে এসে লাস্টের দিকে সব খেটে করে মানুষ টানুষরা তো কিছু করেই না কি করিস তোরা কি করিস সব সভাপতি হয়েছিস একটা ওয়ার্ডে নিজেদের সময় সব জিতে যাস তারপরে সেই ওয়ার্ডগুলোতে এমপি হেরে যায় এমএলএ হেরে যায় এটা আবার কি কাজ তা সারা বছর কাজটা করিস কিসের জন্য কাজ করিস তাই সভাপতি থাকা আর না থাকা সমান ওয়ার্ডে কাউন্সিলর থাকা না থাকা সমান কি লাভ আছে যে ওয়ার্ডে পিছিয়ে থাকে সেই ওয়ার্ডে তো বেশি করে কাজ করতে হবে খাটতে হবে তাদের তো খাটার দরকার আছে খাটতে হবে তারা সেই ওয়ার্ডের সমস্যায় সবাই মিলে খাটুন না আপনারা টানলে কি করে হবে গোটা শ্রীরামপুর বিধানসভা থেকে জিততে জিততে এসে দুটো ওয়ার্ডে এসে এমন তাদের কাজকর্ম যে হেরে ভূত হয়ে সব চলে যেত কে আবার কি এটা কেন হবে তাহলে কি কাজ করো কিসের জন্য সভাপতি সব কিসের জন্য কাউন্সিল আছে সমস্ত ওয়ার্ডে কিসের জন্য দরকার আছে সমস্ত পরিশ্রমটাকে নষ্ট করে দেয় সব পরিশ্রম দু তিনটে কাউন্সিলরের জন্য কেন হবে নিজেদের বেলায় জিততে পারবে অন্য বেলায় অন্যরা কেউ জিততে পারবে না কেন দয়া করে এই কাজটা এবার মন দিয়ে করুন শুধু সভাপতির পোস্ট বা অন্য কোনো পোস্টে বসে থেকে কোনো লাভ নেই আপনারা সবাই পরিশ্রম করেন সারা বছর পরিশ্রম করেন আমি জানি এবং এবারে 2024 নির্বাচন অন্য আঙ্গিকে হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ আজকে একটা স্বাধীনতা চাইছে নরেন্দ্র মোদীর হাত থেকে ভারতবর্ষকে স্বাধীন করতে চাইছে গোটা ভারতবর্ষের 140 কোটি মানুষ তারা বুঝতে পেরেছে নরেন্দ্র মোদী 2014 কেমন করে বোকা বানাচ্ছে বিরোধী দল থাকলে বিরোধী দলের কণ্ঠস্বরকে কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রী থাকলে তাদেরকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে ইডি সিবিআই ছাড়া আর কিছু নেই শুধু পশ্চিমবাংলায় নয় পশ্চিমবাংলায় আমরা যেহেতু বিরোধী আমরা ক্ষমতায় আছে ইডি সিবিআই তামিলনাড়ুতে যেহেতু ডিএমকে আছে বিজেপি নেই ইডি সিবিআই কর্ণাটকে যেহেতু বিজেপি নেই তাই জন্য ইডি সিবিআই ঝাড়খণ্ডে যেহেতু বিজেপি নেই সেহেতু ইডি সিবিআই বিহারে যেহেতু বিজেপি নেই সেহেতু ইডি সিবিআই এটা যে কোনো জায়গায় বিরোধীদের কণ্ঠস্বরকে বন্ধ করে দেওয়া হচ্ছে ওনার বক্তব্য হচ্ছে যে সব বিরোধী অসৎ সব বিরোধীরাই ডিসঅনেস্ট একমাত্র বিজেপি অনেস্ট বিজেপি একমাত্র সৎ উত্তরপ্রদেশে কোনো ডিসঅনেস্ট লোক নেই নাকি হ্যাঁ 2024 ক্ষমতার বদল হলে জেল ভর্তি হবে বিজেপির লোকেদের দিয়ে বিজেপির নেতাদের দিয়ে কত ডিসঅনেস্ট লোক আছে সব খুঁজে খুঁজে বার করা হবে আর 2024 ভারতবর্ষের মানুষ ক্ষমতাকে পরিবর্তন করবেই করবে করবেই করবে মানুষও বুঝে গেছে যে এরা কত বড় ধোকাবাজ কত বড় ধাপ্পাবাজ 2021 তো অনেক বড় বড় বক্তব্য করে ফেলেছে 200 খানা শিখ পাবো 50 বার নরেন্দ্র মোদী এসছে 40 থেকে 50 বার নরেন্দ্র মোদী আর অমিত শাহ এসছে 1000 কোটি টাকা খরচা করেছে এমন ভাব করলো যেন ক্ষমতা চলে গিয়ে ক্ষমতা পেয়ে গেছে চুকিটকির খেলা শুরু হলো খেলার তো অনেক রকম খেলা আছে চুকিটকি তো খেলা তো চুকিটকির হাই স্কেলে ধরলো চুকিটকিট করতে করতে চুকিটকিট কিট 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 করে সত্তরে দাঁড়িয়ে গেল দেশ সত্তরে দাঁড়িয়ে গেল